নকশাভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, নকশাভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, দৃষ্টির সাভরা শিল্প ভাবনায় বঙালি মন মেতে ওঠে, নকশাভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে। নমস্কার, আমি পারমিতা, বুনন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার এই পরিধান দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে হঠাৎ এরকম বেনারসি পরে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। জানেন তো আজকে দিওয়ালি, তো দিওয়ালি মানেই একটা অন্য রকম ব্যাপার। চারিদিকে আলোর মালা, ভীষণ সুন্দর করে সেজে উঠেছে গোটা শহর, তার সাথে আমরাও কিন্তু আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর প্রতি সপ্তাহের মতো আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছেন মাস্টার উইভার এবং সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা, আপনাকে স্বাগত বুনন অনুষ্ঠানে। তো আজকে আমরা বুঝতেই পারছেন আমি যখন বেনারসি পরে আছি এবং আমাদের সামনে এত বেনারসি রয়েছে, সুতরাং আমাদের আজকের এই পর্ব, বিশেষ পর্ব কিন্তু বেনারসি নিয়েই হবে, তাই তো? একদম, যে বেনারসি না, এটা মঙ্গল বেনারসি, মঙ্গল বেনারসি। সাহা টেক্সটাইলের পরিভাষায় এখন আর বেনারসি নেই, এটা মঙ্গল বেনারসি। আমার মনে হয় সেক্ষেত্রে আপনি যদি একটু মঙ্গল বেনারসি সম্বন্ধে বলে দেন। মঙ্গল বেনারসিটা তো হচ্ছে, মঙ্গল বেনারসি আমাদের তখন শুভ সূচনা হয় আনন্দ চতুর্দশীর দিন, যেটা ইউপি ঘরানার সব থেকে শুভ দিন। সেখান থেকে আমরা সমস্ত মানে প্রক্রিয়াগুলো প্রস্তুত করে, যেমন সুতো, ডাই, রং, মানে তানা বানা সব রেডি করে আমরা একটা মানে দশাশ্বমেধ ঘাটের পুজো দেই। সেইগুলো, সেই প্রস্তুত বেনারসিগুলো আবার আমাদের এখানে বিজয়া দশমীর দিন দুর্গতিনী আসিনী দুর্গা সামনে আমরা কিন্তু তখন শুভ সূচনা করি। আর কোন দিন করি সেটা হচ্ছে মাও মেয়ের সিঁদুর খেলা, মানে সিঁদুরটা তো অনেক বড়, এবারেও খুব ভালো রেসপন্স এসেছে। আমরা রেসপন্সের জন্য করি না, এটা 5000 বছর আগে তো ছিলই এগুলো পুরাতনে, মানে শ্রী রাধা শ্রীকৃষ্ণের মঙ্গল কামনায় সিঁদুর পড়তেন। তারপরে সে তো মানে অনেক প্রাপ্তি আর কি, সেটা যখন বুঝতে পারলাম 4 বছর ধরে আমরা এই সিঁদুর খেলা উৎসবটা করি, আর এইটাকে এটা প্রার্থনা করি মানে বন্ধন যেন একদম অটুট হয় আমাদের এই বুনন অনুষ্ঠানে, এই সুতোর যে উইভিংটা, বুনন অনুষ্ঠানে যে উইভিংটা হয় সেটা যেন অটুট বুনন হয়, বন্ধনটা যেন অটুট বন্ধন হয়। এবং যে সিঁদুর খেলার কথা বললেন, যে এও স্ত্রীদের সঙ্গে কিন্তু বেনারসির একটা নিবিড় যোগ বা একটা অটুট সম্পর্ক। একদম, এইটার থেকেই তো সমস্ত, এটা বললাম না অনেক বড় ব্যক্তি, এটাকে যদি এক্সপ্রেশন করতে যাই তোমার 30 মিনিট কেন, তোমার 30 ঘন্টা কম পড়বে। তো যাই হোক, এটা আজকে একটু শাড়ি দেখাতে দেখাতে নিশ্চয়ই। হ্যাঁ, আর সামনে এত সুন্দর বেনারসি রয়েছে, মঙ্গল বেনারসি, কিন্তু এটা কাতান অনেক সময় লাল দিয়ে আমরা শুভ সূচনা করি, কারণ সেটা আমরা লাল দেখে আসছি বলে। কিন্তু মায়েদের তো আমার ইচ্ছে করে আবার অন্য রঙ পরাতে, অন্য রঙ পরাতে। এটা একটা ম্যাজেন্টা কালারের সুন্দর বেনারসি, পিওর কাতান, হ্যাঁ পিওর কাতান, সিলমাক যুক্ত, 2065 টাকা দাম, কিন্তু এটা কোনো ভেজাল নেই, একদম পিওর কাতান আছে এটা। আর এবং এগুলো যদি আমাদের আরো অনেক বড় ফুল সাইজের হয় কাতান, কারো যদি বিগ্রহটা ছোট হয় তাহলে ওরা ছোট সাইজও নিতে পারে। এই শাড়িটার দাম হচ্ছে 2065 টাকা। লাল তো প্রচুর রয়েছে, এটাগুলো একটু শর্ট, একটু অন্য ধরনের কালার, এটাতে কোনো সুতোটা একদম কাতান এবং সিল্কমার্ক যুক্ত। আচ্ছা, এই শাড়িগুলো এরকম ভাবে বানানো কেন, মানে ছোট ছোট এরকম? অনেক সময় বড় কারোর তো ছোট বিগ্রহটা থাকে বাড়িতে, মায়ের মূর্তিটা তো ছোট থাকে বড় থাকে, সেজন্য সেইভাবে করে বানানো হয় আর কি, ওয়েস্টেজও হয় না। তাছাড়া তো যদি আমার বিগ্রহটা ছোট হয় তাহলে সেটা ছোটই তো লাগবে, বড়তে তো পড়ানো যাবে না, খুব সমস্যা। এটার দামটা বলুন। এই সুন্দর বেনারসি, এটার দাম পড়ছে 2065 টাকা, মানে এটা মায়ের বেনারসি। এই যে দেখো, লাল তো রয়েছে আমাদের কাছে, এবং মায়ের বা বিগ্রহের পূজো না দিয়ে তো কখনোই আমরা আমাদের কোনো শুভকাজ শুরু করি না বা করতে পারি। সেই তো আবার মা, সেই তো আবার সব জায়গায় মা, শ্রদ্ধা বা সম্মান না জানিয়ে, কোনো মানে আশীর্বাদ না নিয়ে, আমার তো মনে হয় কোনো অনুষ্ঠান, কোনো শুভকাজ কিছুই সম্ভব না। আর এই বেনারসি দেখতে দেখতে শুধু একটা কথাই বলি, এই বেনারসিটা যেহেতু মঙ্গল বেনারসি, এইটা কিন্তু এটা মানে একে পরস্পর একটা মিউচুয়াল ট্রাস্ট,
এটা খুব জরুরি, এবং ফেথ, মিউচুয়াল ফেথ, মানে মানে কনফিডেন্ট বিশ্বাস। আর আমরা যখন মানে যখন আমাদের কাছে আসে, মানে যখন হয়তো আলাপ হয় বা কিছু হয়, যখন বাড়িতে আসে, তখন কিন্তু আমরা অনেক বেশি একটু গুরুত্বটা কমিয়ে দিই, মানে যে আমার পার্টনার, যে লাইফ পার্টনার, তার গুরুত্বটা, মানে এটা আমার, কারণ আমি তো আমার নিজের জীবনকে দিয়ে আমি করেছি, আমারও তো লাইফ পার্টনার আছে, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু এক মানে গুরুত্ব কমিয়ে দিলে হবে না, ওটা অনেক বেশি সাজেশন মেকার, কারণ আমি তো আমার একটা শব্দ মানে একটা ডিসিশন আমার বাড়ির থেকে না জিজ্ঞেস করে আমি করি না, তাতে দেখছিলাম আমার ভালো হবে। আপনারাও দেখুন, মানে অনেক সময় দিয়ে যে মানে পুরুষতান্ত্রিক একটা, সেগুলো এটা একদম ভাবার কোনো জায়গাটাই নেই, যে আমরা দুজনে এক, ভালোটাও শেয়ার করব, খারাপটাও শেয়ার করব। ওই কারণে কি মঙ্গল বেনারসির সঙ্গে আমরা সব সময় ট্যাগ লাইনে 1+1=1 দুটি হৃদয়ের মেলবন্ধন, এটা খুব জরুরি। এটার থেকেই সব তো সৃষ্টি, সৃষ্টিটা কোথায়, এটার থেকেই তো সৃষ্টি। হ্যাঁ, তো আমি তো আগেও বলেছি এখনো বলেছি যে আমার মাথা নত করে দাও সৃষ্টির কাছে, মানে এটা প্রত্যেকটা মানুষেরই সৃষ্টির কাছে মাথা। বেনারসি বললেই না, লালটা, লাল এমন একটা রং যে যতই অন্য রঙের বেনারসি আপনি কিনুন বা পরুন, লালের আবেদন কিন্তু কোনোদিনই পূরণ হবে না। আর পারমিতা, তুমি যে শাড়িটা সেটা পরে যাচ্ছে, এই নকশাগুলো কিন্তু সব পুরনো মোগল আমলের তো আছেই, সুলতানি আমলেরও কিছু কিছু নকশা। আমরা কিন্তু শুধু কালারটা নিয়েই কিন্তু একটু নাড়াচাড়া করি, এছাড়া কোনো এই যে বুননগুলো, এই যে নকশাগুলো, এই যে বর্ডারগুলো সব কিন্তু আগে ছিল এগুলো। বেনারসি স্টার্টিং রেঞ্জ হচ্ছে আমাদের 2000 টাকার থেকে 40-45-50 হাজার টাকা পর্যন্ত, যে যেরকম ধরনের করতে পারে আর কি। আর সমস্ত যত মিনেগুলো বেশি চলবে তত কিন্তু এটা দেখো, এটা মিনে কি এখন বেশি মানে লোকজন কি মিনে পছন্দ করছে? হ্যাঁ, মিনে তো মধ্যে তো প্রচুর নকশা আছে, গয়নার মধ্যে যেরকম মিনে আছে, এই যে বেনারসির সঙ্গে মানে গয়নার যেরকম সেগমেন্টগুলো আছে, প্রচুর যেমন সেগমেন্ট আছে, এই একটা লখনৌ ঘরানার, একটা মানে গুজরাটি ঘরানার। গয়নার কথা যখন উঠলোই কান্তিদা, আমার মনে হয় এটা একটু দর্শকদের বলে রাখা ভালো যে আজকে এই যে এত সুন্দর যে গয়নাগুলো আমি পরেছি, এবং আমার যে বেনারসি, এই সুন্দর করে পুরো টোটাল গেটআপটা কিন্তু আমাকে সাজিয়ে তুলেছে সাহা টেক্সটাইল, এবং তার জন্য কান্তিদাকে আরো একবার ধন্যবাদ। না না, তোমাকে তো ভালোও লাগছে, তোমাকে ভালোও লাগছে, এবং গয়নাগুলো সত্যি খুব সুন্দর, এবং শাড়িটার সাথে এই সুন্দর গয়নাগুলো না হলে শাড়িটা হয়তো নকশা নতুন করে যে আমরা বুটিগুলো বানাবো সেটা মানে আমার তো অন্তত ইচ্ছে করে না, কেন কি বেনারসিটা মঙ্গল বলে যেটা হচ্ছে না, আমরা কোনো মায়ের যেরকম শাড়ি যেইভাবে আমরা পরাই বিগ্রহকে বা সেরকম ভাবে আমরা অন্যভাবে যদি পড়াই সেখানে তো অন্যরকম বেমানান লাগবে না। তুই নকশাগুলোকে আমি সেই জায়গাটায় দেখেছি, এই বুনন এবং এই নকশাটাকে আমি সেই জায়গায় দেখেছি। এই যে বেনারসি যেটা আমরা দেখছি এখন, এটা কিন্তু শুরুতে একটা অন্যরকম নকশা, এবং এটা হাফ হাফ আছে, হাফ হাফ আছে, খুবই চমৎকার কাজ, ভীষণ সুন্দর, দারুণ সুন্দর। এই বেনারসিটা হাফ হাফ, এটার দাম পড়ছে 10,250 টাকা। এটা পিওর শাটিন আছে, কিন্তু সিল্ক বাই সিল্ক আছে। এবং লাল বেনারসি দেখার পরে যেটা বললাম যে রিসেপশনে আমরা কিন্তু একটু অন্য ধরনের রং পরতে পছন্দ করি, সেক্ষেত্রে কিন্তু এই বেনারসিটা চমৎকার। বাহ, দারুণ, আমাদের কাছে কিন্তু একটু আলাদা ধরনের হবে, কিন্তু এটা আমি ভালো মন্দ আমি বলছি না, ভালো খারাপ তো আমি তো আমার প্রোডাক্টকে ভালো বলবোই, কিন্তু আমাদের কাছে একটু অন্য ধরনের না। কান্তিদা তো নিজের প্রোডাক্টকে ভালো বলবে, কিন্তু আমি তো নিজে এখানে বসে আছি এবং আমি তো নিজে দেখছি, আমরা কাজটাই যাব, ভীষণ সুন্দর, দুর্দান্ত, মানে এরকম একটা লেহেঙ্গা যদি আপনি পরে বেরোন, এবং অনুষ্ঠানে বা উৎসবে বা দীপাবলির আলোকমালায় আপনি তো জলজল করবেনই, বা আপনি তো সকলের নজর কাড়বেনই, তো বোঝাই যাচ্ছে। এটা দেখো রংটা অসাধারণ, এটা দোপাট্টা আর এটা হচ্ছে ব্লাউজ, দামটা বলুন, মানে এটা সেমি স্টিচ ব্লাউজটা বানিয়ে নিতে হবে, দামটা, এটার দাম পড়ছে 8,290 টাকা, দামটা ভীষণ রিজনেবল, খুবই রিজনেবল দাম, 8,290 টাকা মাত্র। এটা আমাদের আমাদের প্রচুর ব্র্যান্ডেড পোশাক রয়েছে, যেরকম হচ্ছে আমাদের মান্যবরের, আমরা
অনুমোদিত বিক্রেতা এবং এটা প্রমোশনে পাবেন, ডিসকাউন্টে পাবেন। যেমন আমরা মনীষ ক্রিয়েশনের আছে আমাদের কাছে, এইটা আমাদের কিন্তু সাহা টেক্সটাইলের নিজস্ব ব্র্যান্ড, কিন্তু অর্ড দিচ্ছে এবং এর সঙ্গে কিন্তু একটা ব্লুটুথ ফ্রি আছে, মানে এর সঙ্গে এটা এই দেখেন শুট লেন্থ আছে। আর এটার দামটা বলে দাও। এটার দাম পড়ছে 3,200 টাকা। শুধুমাত্র মহিলারা সুন্দর সেজেগুজে বেনারসি লেহেঙ্গা ইত্যাদি পরে বেরোবেন তা তো হয় না, সঙ্গের যে পুরুষ সঙ্গীটি তাকেও তো সাজিয়ে তুলতে হবে, এবং তাকে সাজিয়ে তোলার জন্য এরকম সুন্দর চমৎকার একটা স্যুট লেন্থ কিন্তু ভীষণ রকমই উপযুক্ত। আমার মনে হয় দামটা আমরা আরো একবার বলে দিই, অড্রিচ। এটা সারা টেক্সটাইলের নিজস্ব প্রোডাকশন, এর দাম পড়ছে 3,200 টাকা। এটা দেখো মান্যবর, এটা আমরা ব্র্যান্ডেড বলছিলাম না, এই যে মান্যবর তো এখন মানে শুধু ভারতের নয় এশিয়ার বিখ্যাত একটা ব্র্যান্ড আর কি, এথনিক ব্র্যান্ড। এটার দাম পড়ছে 3,999 টাকা। হ্যাঁ, 3,999। এগুলো কিন্তু ছাড় রয়েছে এর মধ্যে, আমরা এখন এখানে বলছি না, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনারা যখন আসবেন খরিদ করতে বা ক্রয় করতে, তখন কিন্তু এগুলো প্রমোশনে আছে সমস্ত ব্র্যান্ড, শুধু এইটা না, আমাদের কাছে ব্লেজারেরও তো প্রচুর ব্র্যান্ড, আমরা 10-20টা ব্র্যান্ডের আমাদের কাছে রয়েছে সব নামি দামি। আমরা যেহেতু অর্ডিস্টা আমাদের নিজেদের, সেই জন্য প্রমোশনে রাখি। এটা এটা মান্যবরের, এই মান্যবরের এই পাঞ্জাবি, পাঞ্জাবি তো, পাঞ্জাবির দাম পড়ছে 2,399 টাকা। এটা র সিল্কের মধ্যে আছে। অনেকেই আছেন যারা হয়তো গাঢ় রং পড়তে পছন্দ করেন না, তাদের জন্য এইভাবে দেখিয়ে দামটা বলে দেখিয়ে দাও। এই পাঞ্জাবিটার দাম পড়ছে 3,999 টাকা। মানে এবার এমন একটা ব্র্যান্ড, এখন কিন্তু ডিসকাউন্ট আছে। আচ্ছা, এবং যারা আমাদের এই বুনন অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা তো ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে, যারা আজকে হয়তো নতুন অনুষ্ঠান দেখতে বসেছেন তাদের জন্য মনে করিয়ে দিই যে আমরা যদিও এখানে শাড়ি দেখাই, কিন্তু শুধুমাত্র শাড়ি কিন্তু নয়, সাহা টেক্সটাইল মানে সেখানে একটা বিপুল সম্ভার, সেখানে শাড়ি আছেই, শাড়ির সাথে ড্রেস মেটেরিয়াল, আপনার ঘর সাজানোর সামগ্রী, যাবতীয় সবকিছুই পেয়ে যাবেন একই ছাদের নিচে। এখানে শুধু দেখাই আমাদের সমস্ত নিজস্ব বুনন, যেগুলো যেহেতু বুনন অনুষ্ঠান, নিজস্ব বুনন প্রক্রিয়াগুলো আমার নিজেদের কন্ট্রোলে বা নিজেরা করি, যেহেতু আমি মাস্টারি বা সেই জন্য এই অনুষ্ঠানের ম্যাক্সিমামটাই আমরা ছেড়ে দিই। এবং অনুষ্ঠানের নামটাও, এই যে চমৎকার নামটা সেটাও জানিয়ে রাখি যে সেটাও কিন্তু কান্তি তারই দেওয়া এই বুনন নামটা। এই পাঞ্জাবিটার দাম হচ্ছে 3,740 টাকা। এটা খুব সুন্দর, মানে বিয়ে বাড়িতে কেউ যদি এরকম একটা, হ্যাঁ, হ্যান্ড আরি বলে ওটাকে, তসরের মধ্যে। আবার একটা বেনারসি আমরা দেখব, এটাও ব্লু আর রানি কালার, হাফ হাফ, একটা টুইল এমবস রয়েছে, কিন্তু একদম হালকা টুইল যদি যায় একটা এমবস। হ্যাঁ, এটা ব্লাউজ ঐতিহ্যপূর্ণ যেহেতু আছে সেটাকে আমি ব্রেক করি। আরেকটা নতুন আমরা আপনাদের কাছে একটা সুখবর আছে, যে নতুন যে পুরনো 2 জেনারেশন 3 জেনারেশন বা 4 জেনারেশনের পুরনো যেসব শাড়িগুলো আছে বেনারসি বা অন্য অনেক ভালো শাড়ি রয়েছে, সেগুলোকে আপনি কি করছেন, আপনারা মানে পূর্বপুরুষদের কি করেন, আমরা পূর্বপুরুষদের স্মরণ করি তো, সেই শাড়িগুলো যদি আমাকে দেন সেগুলো আমরা আবার নতুন করে সেই বুটি আঁচলগুলো বর্ডারগুলো ঠিক রেখে, এটা আমার একটা ভালো লাগার কাজ, সেগুলোকে আমরা আবার কাস্টমাইজ করে নতুন করে দিই। পৃথিবীতে আমার মনে হয় তার থেকে পূর্বপুরুষদের সেই জিনিসগুলো কাস্টমাইজ করে পরা, বহন করে নিয়ে যাওয়া আবার তার থেকে বড় বড় ফ্যাশনও বোধ হতে পারে না। এটা আমার বোধ হয় একটা, যতই নতুন ফ্যাশন যতই আসুক না কেন, যে আমার সেই ঐতিহ্যটাকে ধরে রাখা, আমার মা ঠাকুমা দিদাদের সমস্ত শাড়িগুলো আমি আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসে বসলাম, এর থেকে ভালো পাওনা আমি কিছু হতে পারে, ওইটা পরে আমি গেলাম, এটা করে দেখালাম যে এটা আমার দিদার শাড়ি। আগেকার দিনে আমার মনে আছে, মানে আমি কথা প্রসঙ্গে মনে পড়লো, পাছাপাড় শাড়ি, মানে পাছাপাড় বেনারসি, হ্যাঁ হ্যাঁ, আমি যখন শাড়িটা বেশটাকে বুটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার দেখাতে ইচ্ছে করে, আসলে আমাদের শুটিংটা তো অন্যভাবে হয়, এই বুটিগুলোকে একটু বোঝাই যাচ্ছে না, বর্ডারটা প্যাচ করে করে একটা নতুন থানের উপরে আমরা নতুন করে কাস্টমাইজ করে দিয়েছি, মানে কেঁদে ফেলেছে ধরে শাড়িটা ধরে এরকম, মানে এই আমি তো মনে করলাম যে আমার কি ওয়েদার স্যার কি নেব, এটাই আমার সাকসেসের জায়গা, যে আমি এই জায়গাটা আমি যেতে পেরেছি, তোমার একটা দুর্বল জায়গায় আমিও শেয়ার করতে পেরেছি। নিশ্চয়ই, এবং
ক্রেতা সাধারণের এই ভালোবাসা এবং তাদের এই বিশ্বাসটা আপনার উপরে আছে বলেই আমি হয়তো কিছু এখনো আছে, যদি ঠিকমতো ডেলিভারি না হয় কিভাবে করেছি আমি দেখাবো। এখনো আমার কাছে 7-8টা শাড়ি রয়েছে। আমরা একটু এই শাড়িটার দামটা একজন তো আমাকে কি বলবো, এসব আমাদের হয়তো অন্য জায়গায় শোরুম ওপেন হলে সেই জায়গায় আমরা এক্সিবিশনের মতো করে ধরে রাখবো। একজন তো আমাকে 88 বছরের একটা শাড়ি, 3টে শাড়ি 4টে 5টা শাড়ি নিয়েছিল, আমি 3টে শাড়ি ওখান থেকে নিয়েছি। আমি বললাম কি করবো এগুলো বলুন, বলে কিছু করবো না, আমাকে দিয়ে গেল। বলে আমার মনে হয় পূর্বপুরুষদের মানে আমি আর কতদিন বাঁচবো, আপনার কাছে দিয়ে গেলাম, একদম এই আমার সাধনা ছুঁয়ে বলছি, বলে আপনাকে মনে হয়েছে দিয়ে গেলাম, সেগুলো আপনি সংগ্রহ করে সুন্দরভাবে রাখবেন, সেগুলো যদি আজকে দেখাতে পারতাম আমি বিষ্ণুকে বলবো সেগুলো এনে একবার দেখিয়ে দেবো। আর নেক্সট কোনো পর্ব আমরা দেখাবো। এটা যে কান্তিদার কত ভালো লাগা বা ভালোবাসার জায়গা সেটা কান্তিদা যখন বলেন কথাগুলো তখনই বোঝা যায়। আমরা এই শাড়িটার একটু দামটা বলে দেবো, 5,580 টাকা। এবং আমার ধারণা এবং আমরা চেষ্টা করবো নিশ্চয়ই পরবর্তী কোনো এপিসোডে সেই রকম শাড়িগুলো একটু দেখাবো। আছে আমার কাছে ওগুলো খুব সুন্দরভাবে, না দর্শকদের নিশ্চয়ই আমরা দেখাবো। যেরকম আমাদের বাড়িতে যেরকম একটা সুন্দর জুয়েলারি বা যেরকম ভাবে থাকে বা যে খুব গুরুত্বপূর্ণ কাগজ যেরকম ভাবে থাকে, শাড়িগুলো আমার কাছে ওইভাবেই সংগ্রহের মতো করে আছে, ওইভাবেই আছে আমার সংগ্রহ। আপনারাও বাড়িতে ওইভাবেই রাখবেন, নতুন যেগুলো আপনারা খরিদ করেন যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যেও যদি কেউ আগ্রহী হয়, না আমি তো বলবো যে বাড়িতে যদি এরকম কোনো পুরনো বেনারসি থাকে সেই স্মৃতিচিহ্নকে আপনি যদি আরো ভবিষ্যতে বহন করে নিয়ে যেতে চান, কান্তিদার কাছে এসে দিয়ে যেতেই পারেন সেই শাড়িটা, নতুন করে বানিয়ে দেবেন একদম নতুন করে, কিন্তু ওটা সময় লাগবে, সময় লাগবে। আমি সেই বর্ডারগুলো নেই, বুটিগুলো নেই, আঁচলটা নেই, সেভাবে নিয়ে গিয়ে নতুন ফ্যাব্রিকগুলো তো আর থাকে না, নষ্ট হয়ে যায়। ওর তো একটা ধারণ ক্ষমতা থাকে, ধরুন সেগুলো নষ্ট হয়ে যায়, ধরে নিলেই ফেসে যায়, কিন্তু ওটাকে ওই ফ্যাব্রিকটা নতুন আবার। আগেকার দিনে বেনারসি অনেকেই বলেন যে গলালে তার থেকে অরিজিনাল রূপো বা সোনা পাওয়া যায়, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সেটা এখনো পাওয়া যায়। এখনো যদি আমাকে এই শাড়িটা বলে আমাকে 20 লক্ষ টাকার মধ্যে করে দিতে, আমি এখনো করে দিতে পারি। শুধু তারটাকে, এই যে তারগুলোকে সেভাবে শুধু মানে আমরা কি বলি ওটাকে, পিওর বলি এটাকে। আর আমরা পিওর যেটা বলি সেটা হচ্ছে এখন ধরুন 1টা শাড়িতে 1 গ্রাম হয়তো গোল্ড পাওয়া যাবে, সেটাকে আমরা পিওর বলি। কিন্তু যদি কেউ এরকম আছে তো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অন্য বিয়েতে শাড়ি 1-1টা শাড়ি তৈরি হচ্ছে, তো 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা শাড়ি তৈরি হচ্ছে, সেগুলো হয়তো আমাদের জনসাধারণের মধ্যে আসছে না, কিন্তু তৈরি হচ্ছে। কোনো ডিজাইনারকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে সেইভাবে তারগুলোকে কাস্টমাইজ করে দিচ্ছে, আর তারগুলো বানাবার জন্য যেরকম জুয়েলারি যেভাবে বানায় ওই শাড়ির তারটা বানাবার জন্য সেইভাবে কিন্তু আছে, সুরতে আছে। এই শাড়িটা ভীষণ সুন্দর, একদম আপনারা কেউ বানালে বলবেন হলুদ এবং তার সাথে সবুজ। না আমার মনে হয় এখনকার ইয়েতে না বানিয়ে যদি আগের কোনো পুরনো শাড়ি থাকে সেগুলোকে আবার নতুন করে করা, বা আমি একটা ফেস্টিভ্যালে পরে যাব, এটা অনেক বড় মানে আমার মনে হয় ওইটাই আমার সবথেকে বেশি মনে রাখার মতো একটা জায়গা। এবং কেউ যদি বিয়ে বাড়িতে ওরকম পুরনো দিনের একটা শাড়ি পরে যায়, তারই পুরনো হয়তো দিদিমা বা ঠাকুমার, সেটা তো পুরনো আমি নাই বললাম, আমার কাছে প্রাউড যে এটা আমার 3 জেনারেশন, 3 আমার মা ঠাকুমা দিদিমা, আমরা এখনো সেই শাড়িটা পরছি, তাই নতুন করে এই শাড়িটার দাম একটু বলে দেব। যেমন আমি যখন বাইরে যাই, আমি যখন আমি শেয়ার করছি, আসলে আমরা তো আড্ডা আড্ডার মুডে আমরা, আমি যখন বাইরে যাই আমার এখনো কিট ব্যাগে দেখবে, কিট ব্যাগে যেরকম টুথব্রাশ যেরকম নিয়ে যাই, আমার মায়ের আঁচলের টুকরো একটা এখনো পর্যন্ত আঁচলের টুকরো একটা থাকবে, মা থাকলো আমার সামনে, এটা যে কত বড় জোর, আমি প্রত্যেককে বলবো মা আমার সঙ্গে থাকবে, এটাতে কত বড় জোর একবার নিয়ে দেখবেন আপনি। এই শাড়িটার দাম আমরা বলবো 10,250 টাকা। খুব সুন্দর, চমৎকার রং, ভীষণ সুন্দর কালো। মার কথা বলতে বলতেই একটা মার কথা যখন বলি, মার কথা বলতে বলতে একটা জায়গায় আমরা একটা রিসোর্টে আমরা গেছিলাম, তো আমরা শেয়ার করছি ভালো মন্দ কারো আমরা করছি না, আমরা শেয়ার করছি। তখন আমাদের যে সার্ভিস দিচ্ছিল তখন ওকে কি করলো, 1 ঘন্টা আমাদের সার্ভিস দিল, তার জন্য হয়তো আমরা 100 টাকা ওকে টিপস দিলাম, কিন্তু একদম এটা আমার নিজস্ব ব্যাপার, আমার মনে হয়েছে সেটা শেয়ার করছি, 100 টাকা হয়তো টিপস দিলাম, কিন্তু যেই মাটা আমাদের 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে, 24টা ভালো করে আমি এটা আমার মনে হলো 24 ঘন্টা × 365 দিন, হ্যাঁ, এমন নিঃশব্দ বিপ্লবের মতো, তাকে কিন্তু আমরা
কেউ কেউ সবাই না আমরা একটু অন্য চোখে দেখছি এটা যে কত বড় আমাদের কাছে মানে নির্বোধ কি বলবো এটাকে কি শব্দ বলবো আমার জানা নেই মানে আমাদের মায়েরা কিছু চায় না মা শুধু মা ডাকটা চায় এবং তার সেই সম্মানটুকু চায় হ্যাঁ মা ডাক শুনলে মা একদম শেষ তো মানে তখন মনে হলো আমার মনে কান্তিদার মায়ের কথা বলতে বলতে একটু ইমোশনালও হয়ে গেছে তো স্বাভাবিক মা এমন এক মানে আমাদের জীবনে প্রত্যেকেরই গুরুত্ব তার অপরিসীম এবং তাদের জন্যেই কিন্তু এই বিপুল শাড়ির সম্ভার এবং যার হাত ধরে কান্তিদার আপনাদের সামনে আত্মপ্রকাশ এই যে শাড়িটা এখন আমরা দেখছি শাড়িটাও ভীষণ সুন্দর রেডার ব্ল্যাকের কম্বিনেশন দুর্গা আমরা এত মানে জাকজমক করে পুজো করছি পুজো করছি কিন্তু বাড়ির মাটা কিন্তু আমাদের ওই মাটাই কিন্তু আসল মা তো এটা নিয়ে তো আমার গত বছর প্রচুর প্রেস মিট হয়েছে প্রচুর অনেক গুণীজন আমাকে বলেছে না তুমি মায়ের দেওয়া প্রসাদী ফুল লেখো আমি লিখবো না মায়ের প্রসাদী ফুল দিলাম মাতৃচরণে মঙ্গল বেনারসিতে মাতৃবরণে তো আমি এটা লাইন করেছিলাম তো পরে আমি বললাম যে আমি আপনারটাই শুনবো আমাকে একটা দিন সময় আপনি চিন্তা ভাবনা করে আমাকে বলবেন আমি ওই মাকে তো ওইটা আমার একটা মূর্তি ওটা আমার বিশ্বাসের জায়গা এই মাই আমাকে শিখিয়েছে ওকে সেই মাকে পুজো করার জন্য অষ্টমী দিন অঞ্জলি দিতে হয় দশমী দিন ওই করতে হয় তাহলে আমার এই মাটাকে ছেড়ে আমি ওই মাটাকে কেন করবো কালো বেনারসি কিন্তু 20-22 বছর আগে আমি কিন্তু আস্তে 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 2 টানা 3 টানা 4 টানা করে বলছি আপনারা যদি কেউ কালো বেনারসি লাগে প্রয়োজন হয় আপনারা সাহাতে স্টাইলে আসুন শুধু এসে বলবেন যে কালো বেনারসি এবং এটাও একটা বিপ্লব বলা যেতে পারে একটা সাহসী বিপ্লব সাহসী পদক্ষেপ কারণ বেনারসি সাধারণত লোকে এগুলো খুব একটা বিশ্বাস করে আর টানায় তো 20টা টানা দিতে হয় আমি 8টা টানা দিয়েছি ওয়েস্টেজ হয়েছে তবুও কালো বেনারসি করি তারপরে এখন তো যারা কালো বেনারসি নিয়ে শার্ট স্টাইলে আসেন দেখি যে না কালো বেনারসি কালো বেনারসি কোথাও আমরা একটা একটুখানি হয়তো কালো বেনারসিটা কিন্তু কালো রংটাকে পার্টিতে মানে বিয়ে বাড়িতে একটা পার্টির ইমেজে থাকে হয়তো কোণে পড়লো না কিন্তু যে পড়ে গেল সে কিন্তু তাকে কিন্তু দুর্দান্ত আর সবচেয়ে বেশি ভালো লাগে ভিড়ের মাঝে অপরূপার মতো লাগছে খুব ভালো লাগে ঠিক সেরকমই এই শাড়িটা কালো আর লালের কম্বিনেশনে অনেকটাই হয় বুটিগুলো দেখুন জংলাগুলো দেখুন সব আপনাদের বাড়িতে দেখবেন পুরো বেনারসি আমরা কুচিটাই নকশাটা দেখাই এই সব এই নকশা কিন্তু সব পুরনো দামটা বলেছো না এই শাড়িটার দাম একটু দর্শকদের বলে দেবো এটার দাম পড়ছে 5,450 টাকা মাত্র মানে আমি তো ভাবছিলাম এই শাড়িটার প্রচুর দাম হবে যেরকম ভারী এবং যেরকম ঠাস কাজ করা বুননটাও এত সুন্দর মাত্র 5,450 টাকা এইটা দেখো পাঞ্জিবরণ একটু অনেক সময় তো কাজের চাপে বা সময় মানে পারিবারিক অনেক চাপে হয়তো একটু দেরিতে বিয়ে হয় তারা একটু বেনারসি পরবেন হ্যাঁ রাইট আমি ওইভাবে বলতে চাইছি না ভাষা আসছে না কিন্তু বেনারসিটাই পরবেন আমরা তাদের জন্য রাখি কাঞ্জিবরম রাখি ট্র্যাডিশন সবার কথাই আপনার মাথায় থাকে সবার জন্য ভাবনা থাকে করি কিন্তু আমার কিন্তু বেনারসিটাই পরবেন কারণ ওই দিনটা অনেক বেশি প্রাসঙ্গিক যে বেনারসির সঙ্গে প্রাসঙ্গিক আমার এটা কোথাও জানো বেনারসি ছাড়া ইনকমপ্লিট তো সুতরাং অনেকে হয়তো না আমার একটু অনেক সংসারের চাপে বা যে কোনো ইয়েতে বিয়েতে একটু দেরিতে অনেক সময় হয়তো মেলবন্ধনটা ঘটে আর কি আবার অনেক আমার মা বলে সময় সব করায় সময় সব সাইজিও বলেন সময় যখন যেটা হওয়ার ঠিক সময়ই হবে সময়ের আগে বা পরে কখনো হয় সাইজিও এই কথা বলেছেন আমাদের রাম ঠাকুরও একই কথা বলেছেন আমার মাও একই কথা বলেছেন যে সময় সব এটা শুধু বিয়ের কোণের কেন বলছেন এটা তো বিয়ের অকেশনে অন্য কেউও পড়ে যেতে পারে একদম পড়ে যেতে পারে এই যে বুটিগুলো আমি দেখো এটা কিন্তু সেই ভারতনাট্যমের রুকমিণী দেবী সিঙ্গাপুরে ইন্ডিয়ান টেক্সটাইল মিউজিয়ামে যদি যান কিন্তু এই বুটিগুলো রয়েছে হ্যাঁ এই যে এই দেখো বেনারসির মতোই কিন্তু সেটা একবার সেটাই আবার আসলে সেই পুরনো বুটিগুলো কাঞ্জিবরম পিওর কাঞ্জিবরম টিপিক্যাল আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমি একটা ট্র্যাডিশনাল যে শাড়িগুলো
কিভাবে এবার বিক্রি হয়েছে, মানে এক একজন দুটো তিনটে চারটে করে এইভাবে 10,000 12,000 পনেরো, আমি আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। আমার মনে হয় যে এইসব সংগ্রহগুলো রাখেন আমার দেশের ভাই বোনেরা, এগুলো উইভ করছে যে একটা কর্মসংস্থানে। আর এসে বলবেন স্টুডিও লাইন, এটা হচ্ছে স্টুডিও লাইন হচ্ছে আপনার হ্যান্ডলুমের সব থেকে প্রিমিয়াম রেঞ্জ, মানে 6,000 থেকে স্টার্টিং। আমরা এই শাড়িটার দামটা বলে দেবো, এই পিওর কাঞ্জিভরম, এটার দাম পড়ছে 11,550 টাকা। এই দেখো এই রংটা ভীষণ সুন্দর, আমি কিন্তু অনেকক্ষণ থেকে এই শাড়িটা দেখে যাচ্ছি। না রংটা সুন্দর না, এটা কিন্তু দেখো এটা এমবস উইভিং আছে, আর আমাদের কাছে সে সুলতানি আমলের রেশমি জড়ি দিয়েও আমরা এখন কাজ করছি। এটা দেখো এটা ব্লাউজ, এর ভিতরে এমন একটা উইভিং রয়েছে এই জায়গাটায়, এর ভিতরে এমবস টেকনোলজি বলে, সেটার জন্য শাড়িটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগছে। বুটিগুলো কিন্তু পুরনো একদম, ছোট বড় দেখো, পারমিতা দেখুন একটা পরে আছে সেম বুটি, ওটা ছোট পারমিতা যেটা পরে আছে আর এটা হচ্ছে একটু বড়। খুব সুন্দর, দুর্দান্ত, যেমন বুটি তেমনি বুনন। এটা হচ্ছে তেহরা মিনা, মানে তিন কালারের মিনা, ওটা ওখানকার ভাষা। আচ্ছা দারুণ সুন্দর, এরকম একটা শাড়ি নিজের ওয়ার্ড্রোবে যদি রাখতে পারেন তাহলে মানে, এই দেখো সেম কিন্তু এই যে হাফ হাফ কিন্তু বুটিগুলো আবার চেঞ্জ হয়ে গেছে, এটা এমবস এর মধ্যে এই জায়গাটা যাই, এটা এমবস এর মধ্যে হয়েছে, এটা প্লেন শার্টিন এর মধ্যে হয়েছে। আর প্লেন শার্টিন মানে হচ্ছে যে আপনারা হয়তো মনে করেন যে এই যে বুটিগুলো যে একটু ভারী হয় না, ওটাকে ধরে রাখার জন্য ওটা টুইস্টেড ইয়ান দিয়ে হয়, সেম শার্টিন ভেজালেও হয় পিওরও হয়। এটার দামটা বলে দেবো, হ্যাঁ এই শাড়িটার দাম আমরা বলে দেবো, এটার দাম পড়ছে 18,950 টাকা। এটাও কিন্তু সেই ট্র্যাডিশনাল কাঞ্জিভরম, হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ, সুন্দর হয়েছে না, দারুণ সুন্দর, বিউটিফুল। এমনি কাঞ্জিভরম একটু লম্বা হাইট, এটা আবার ছোট ছোটতেও আছে, লম্বা হাইট যাদের তাদের খুব ভালো লাগে না, আপনি টিপিক্যাল এটা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কাঞ্জিভরম এই বুননটা। আর এই যে এটা হচ্ছে ইন্টারলকিং হাতে ঘোরানো, এবং এই ধরনের চওড়া পাড় কিন্তু এখন ভীষণ ফ্যাশনেবল, ভিতরে একটা সেলফ একটা টাইপ রয়েছে, সেলফ যাদের হাইট শর্ট তাদের হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু যাদের একটু লম্বা চেহারা তাদের জন্য, তাদের জন্য আবার আমাদের একটু আরো 4 ইঞ্চি 5 ইঞ্চি ছোট বর্ডারও করেছি আমরা টেম্পলেট করি তো সব। কিন্তু শাড়িটা দেখতে অসাধারণ সুন্দর, চমৎকার, যেমন রং যেমন কম্বিনেশন ঠিক বেনারসির মতো, খুব ইন্টারেস্টিং একভাবে এসে যায় ঠিক বেনারসির মতো, কিন্তু মানে এটা শিখেছি অবশ্যই এদের কাছ থেকে, এদেরকে মানে এরা একটা ঘরানা আছে এদের কাঞ্জিভরমে, ওরা যদি বলে যে এই রুট থেকে বেরিয়ে একটু ডিজাইন আমরা বলছি না এখানে একটু, ওরা কিন্তু করবে না। আর্নি বলে একটা গ্রাম আছে সেখানেও সেম কাঞ্জিভরম বলে নেই নেই, খুব সুন্দর ডিসিপ্লিন, সুন্দর রাস্তাঘাট, ভালোভাবে লাইফস্টাইল লিড করে এবং খুব শিক্ষিত, মানে আমাদের বেঙ্গলেও অনেক বড় বড় সারা বেঙ্গলের কাছে তো সারা পৃথিবী মানে ভারতবর্ষ কেন সারা পৃথিবী বেঙ্গল হ্যান্ডলুমের দিকে তাকিয়ে রয়েছে বেঙ্গলে, কিন্তু এরা একটা ওদের ঘটনা যে আমরা ট্র্যাডিশনাল বাইরে যাব না, এটা না আমরা ওই যা আমাদের কাছে ডিজাইন আছে ওগুলোই পরবো আমরা। আমরা একটু এই শাড়িটার দাম বলে দেবো, 13,620 টাকা, এবং তার সাথে আপনাদের সবার কাছে দুঃখিত সরি ক্ষমা চেয়ে নেবো, তার কারণ এত সুন্দর শাড়ি দেখতে দেখতে আমারই মন চাইছে না আপনাদের ছেড়ে যেতে বা আপনাদের আরও 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 অনেক শাড়ি দেখাতে, আমার নিজেরও ইচ্ছে করছে আরও প্রচুর শাড়ি দেখতে, কিন্তু কী করবো বলুন, ঘড়ি জানান দিচ্ছে যে হাতে আর একদম সময় নেই। এই সপ্তাহের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আগামী সপ্তাহে ঠিক এই সময় আবারও আপনাদের প্রত্যেকের সাথে দেখা। না একটা কথা বলে শেষ করো তাহলে পারমিতা, আমরা কোন জায়গায় রইলাম যে এখন মঙ্গল বেনারসি 1+1=1 দুটি হৃদয়ের মেলবন্ধন, তাহলে আরেকটা শব্দ আমরা জুড়লাম যে মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল ফেথ, বিশ্বাস, সেটা না হলে তো বুননটা অটুট হবে না, একদম অটুট বুনন হবে না, অটুট সম্পাদনটাও হবে না, এবং দর্শকদের সাথে এবং বুননটা পরে আসবে, কিন্তু আপনারা ভাববেন বুননটা কিন্তু পরে আসবে, আগে কিন্তু বাদনটা থাকবে, বাদনটা মানে একে অপরের বাদনটা যদি হয় বাদন থেকেই বন্ধনটা হবে তারপরেই বুননটা আসবে, আর যদি মানে মানে সম্পর্কটা যদি খুব অটুট বন্ধন না হয় তাহলে কিন্তু বুননটা আসবে না, তখন বুননটাও দেখবে অন্যদিকেই চলে যাবে, ট্র্যাকের বাইরে চলে যাবে, তাহলে এটা একটা আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে
আপনাদের কাছে আবেদন রাখলাম। নিশ্চয়ই আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবারও ঠিক এই সময় আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।